আজ আমি যে জায়গাটা এসেছি সেই জায়গায় রয়েছে একটা অদ্ভুত স্ট্রাকচার, যে জিনিসটা কিন্তু বাংলার যে মন্দির মানচিত্র তার মধ্যে কিন্তু খুবই বিরল, যার একটি এইখানে রয়েছে, আরেকটিও হুগলি জেলাতেই রয়েছে। খুব সম্ভবত এনাদেরই কোনো বংশধরের দ্বারা তৈরি করা সেই সেই স্ট্রাকচারটিও। নমস্কার বন্ধুরা, ক্রিয়েশন থ্রু মাই আইস তরফ থেকে আমি অর্ণব আজকে আবার বেরিয়ে পড়েছি এক নতুন জায়গার উদ্দেশ্যে। আজকে পশ্চিমবঙ্গের এক নতুন জায়গা ঘুরে দেখবো, যেখানে ইতিহাসটাও কিন্তু কোনো এক রাজবংশ বা রাজবংশ না, জমিদার বাড়ি কেন্দ্রিক, এবং সেখানেও কিন্তু গড়ে উঠেছে প্রচুর মন্দির। তো সেই মন্দিরগুলি দর্শন করব আজকে, বা তাদের যে জমিদার বাড়ি সেগুলো দর্শন করব। তো আজকে চলে এসেছি আমি বলাগড়ে। এটি হলো হাওড়া কাটোয়া লাইনের একটি ছোট্ট স্টেশন বলাগড়। সেখানে যাচ্ছি এখানকার যে জমিদার মিত্র মুস্তাফি তাদের তৈরি করা কিছু অনবদ্য সৃষ্টি দেখতে, যার মধ্যে একটি কিন্তু সত্যি এই বাংলায় খুব কম আছে। চলুন ঘুরে দেখব আজ বলাগড়। বেসিক্যালি শ্রীপুর জায়গাটি বিখ্যাত এই মিত্র মুস্তাফিদের জমিদারি এবং তাদের কিছু ক্রিয়েশনের জন্য। চলুন ঘুরে দেখি বলাগড়। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে একটা টোটো ধরে নিয়ে চলে যাচ্ছি শ্রীপুর দোলমঞ্চ প্রথমে, তারপরে ওখানে আশেপাশে যে মন্দিরগুলো আছে বা মিত্র মুস্তাফির যে বাড়িগুলো আছে সেগুলো ঘুরে দেখবো। এই হলো শ্রীপুর বাজার, আমরা এই পেছন দিক থেকে এলাম, এখন যাচ্ছি শ্রীপুরের মন্দির কমপ্লেক্সের দিকে। গ্রামের এই সুন্দর রাস্তা দিয়ে, চিলপাড়ের রাস্তা দিয়ে যেতে কিন্তু বেশ মনোরমই লাগবে। তো আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন, আর ওই সামনে হচ্ছে দেখতে পাচ্ছি গোলমঞ্চ। এই দোলমঞ্চ কমপ্লেক্সটিকে বাঁ হাতে রেখে আমরা চলে এলাম ঠিক উল্টো দিকের গলি দিয়ে সোজা এই মন্দির কমপ্লেক্সের মাঠের দিকে। এই হচ্ছে রঘুনন্দন ভবন শ্রীপুর। এই আমার সামনে হচ্ছে রাসমঞ্চ, আর ওই দিকে যে মন্দিরটির কথা আমি বলছিলাম সেটি ওইখানে। এই দেখুন, এই স্ট্রাকচারটি একটা কুঁড়ে ঘরের স্ট্রাকচার তৈরি করা। মনে করা হয় এই যে মন্দিরটি, এই চণ্ডী মণ্ডপটি, এটি তৈরি করা হয়েছিল 1707 খ্রিস্টাব্দের দিকে মিত্র মুস্তাফি বংশের দ্বারা। এবং এর যে মেন জিনিসটি সেটি হচ্ছে এর উপরে চালাটি। এরকম সেম একটি মন্দির আছে কিন্তু আমাদের আটপুরে, মানে হুগলির আটপুরে। মনে করা হয় সেটিও নাকি এনাদেরই কোনো বংশধরের দ্বারা তৈরি করা। তবে এর যে আসল জিনিসটি সেটা কিন্তু রয়েছে ভেতরে, এই মন্দিরের ভেতরে, যা হলো এর কাঠের কাজ। তবে মন্দিরটি খুব রিসেন্ট একটি হেরিটেজ সাইট হিসেবে গণ্য করা, মানে তকমা পেয়েছে, তাই জন্য এই জায়গাটিকে বন্ধ করে রাখা হয়েছে। আর এইখানে কিন্তু এখনও পূজিত হন দুর্গাদেবী। আর এই দেখুন ভেতরে যে কাজগুলি, সেগুলো কিন্তু সমস্তই আপনার কাঠের কাজ, এবং ওপরে যে কাজগুলি রয়েছে সেগুলো কিন্তু সমস্তই কাঠের। এইটাও কাঠের, এদিকে সবটাই। এই হলো মিত্র মুস্তাফি বংশের তৈরি করা চালাকৃতি দুর্গা মণ্ডপ বা চণ্ডী মণ্ডপ, আর তার সামনে রয়েছে এই নাট মন্দিরটি। এখানে ঠাকুরের পেছনে চালা রয়েছে,
আর চালাটা, আর এইদিকে যে কাজগুলি সেগুলো কিন্তু অসাধারণ। সত্যি এক কথায় কাঠের মধ্যে এত সুন্দর নকশা করা, এটা কিন্তু সত্যি অসাধারণ। আর ওপরেও যে কাঠগুলি রয়েছে কিন্তু সেগুলির মধ্যেও যে নকশাগুলো রয়েছে সেগুলো কিন্তু এক কথায় অভূতপূর্ব। জানি না কতটা দেখা যাচ্ছে, কতটা ভিজিবল হচ্ছে, বাট এক কথায় সেগুলো কিন্তু অসাধারণ নকশা করা। যেমনটা রয়েছে এইখানে, এই জিনিস সেখানে বাইরে রয়েছে যেটা দেখা যাচ্ছে নেটের বাইরে, সেটা আপনারা দেখালাম। দেখুন এরকম কাজ রয়েছে ভেতরে। আর এই হলো নাটবাংলো, মন্দিরের ঠিক সামনেই অবস্থিত এই নাটবাংলো, কড়িবরগাতে বা নাটবাংলো বলে। এই দেখুন এখানে একটা, জানি না কতটা দেখা যাচ্ছে, এইখানে একটা কিন্তু দেখুন কাজ রয়েছে, এটা কিন্তু তখনকার দিনেরই কাজ। এদিকেও রয়েছে পুরো কাঠের। উলাবীরপুরের রামেশ্বর মিত্র মুস্তাফির বড় ছেলে রঘুনন্দন মিত্র মুস্তাফি 1708 খ্রিস্টাব্দে চলে আসেন এই শ্রীপুরে। তিনি এখানে নদীপথে বাণিজ্য করার জন্য এখানে আসেন, কারণ এর পাশেই হচ্ছে হুগলি নদী। আর এসে তৈরি করেন এই পিছনে যে প্রাসাদটি দেখালাম সেটি, কারণ তিনি অনেক বাণিজ্যে অনেক মানে অনেক উন্নতি লাভ করেন এবং তার জন্যই তৈরি করেন এই প্রাসাদটি। এবং তার আগে কিন্তু তৈরি হয়েছে এই মন্দিরটি, এই দুর্গাদালান বা চণ্ডী মণ্ডপটি। তারপরে সঙ্গে তিনি মানে আরও তৈরি করেন এখানে শিব মন্দির, এই সামনে শিব মন্দির রয়েছে, একটু আগে জোড়ার শিব মন্দির রয়েছে সেটি, এবং তার সঙ্গে হচ্ছে এনাদের এই রাসমঞ্চ। আর দোলমঞ্চ রয়েছে বাইরের দিকে। তখন থেকে চলে আসছে এই শ্রীপুরের এই মিত্র মুস্তাফি বংশের ইতিহাস। আর এই হচ্ছে ওনাদের বাড়ির মন্দির কমপ্লেক্স, হচ্ছে বাড়ির মন্দির, কুলদেবতার মন্দির। এখানে কিন্তু এখনো রাস উৎসব হয়, এবং যেমন শুনলাম আমাদের প্রচলিত থেকে এখানে রাসের সময় কিন্তু বেশ বড় মেলাও হয়। কিন্তু আর এই হচ্ছে ওনাদের মন্দির, কুলদেবতার মন্দির। একটা জিনিস শুনলাম যে এইখানে এই যে রাধা গোবিন্দ মন্দির রয়েছে ওনাদের কুলদেবতার, সেইখানে তার যে মানে যে কুলদেবতা তাকে এইদিকে সিংহাসনে রাখা হয় সকালবেলা, মানে এইখানে রাখা হয়, এই যে সামনে রাখা রয়েছে রাধা গোবিন্দর মূর্তি এখানে রয়েছে, এবং বিকেলবেলা উঠবেন উনি প্রধান সিংহাসনে যেটি সামনের দিকে রাখা রয়েছে। এটি কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখলাম। আর এই হচ্ছে পেছন দিক থেকে এই চণ্ডী মন্দিরটি, আর সামনে নাটবাংলো বা নাট মন্দির, আর এই হচ্ছে পুরনো কেল্লা। হ্যাঁ ওখানে এখনো পুজো হয়, ওইটাও খোলে নাকি? ওখানে দুর্গাপূজা হয় তো ওখানে? আচ্ছা আচ্ছা, আচ্ছা এই দেখুন এটা হচ্ছে রাসমঞ্চ। যেমনটা শুনলাম এখানে যে এই ভেতরে যে রাধা গোবিন্দ মন্দির রয়েছে, এই রাধা গোবিন্দ মন্দির রয়েছে এখান থেকেই ঠাকুরকে নিয়ে যাওয়া হয় দোলের সময়, বাইরে যে দোল মঞ্চ রয়েছে সেইখানে, এবং তার সঙ্গে সেখানে উনি পুরো দিন থাকেন, থেকে তারপর আবার এখানে ফিরিয়ে নিয়ে আসা হয়। আর তেমনি রাস পূর্ণিমায় রাসের সময় কিন্তু এইখানে পালিত হয় রাস,
বেশ ধুমধাম করেই রাস এখানে পালিত হয়। আর এই হচ্ছে বাড়ির মেন এন্ট্রেন্স, তবে এখন পুরোটাই ফাঁকা হয়ে গেছে। আর এই সামনে যে জায়গাটি দেখছেন, এটি হলো বিনয় মঞ্চ, মনে করা হয় ওনাদেরই দ্বারাই তৈরি করা হয়েছিল এই জায়গাটিও। আর এই হচ্ছে টেম্পল কমপ্লেক্সের মাঠটি, কি সুন্দর জায়গা দেখুন। এবার দেখাই এখানকার শিব মন্দিরটি। যদিও কালক্রমে এই আটচালা শিব মন্দিরে গায়ের যে টেরাকোটার কাজ সবটাই নষ্ট হয়ে গেছে, এখন রয়ে গেছে ভেতরে শিবলিঙ্গ এবং বাইরে এই স্ট্রাকচারটি। এই সামনেই রয়েছে জোড়া শিব মন্দির। এই জায়গাটা কিন্তু, এটি দুটি একরত্ন মন্দির পাশাপাশি অবস্থিত, এটি কি বলা হয় জোড়া শিব মন্দির, এবং এটিও কিন্তু এনাদেরই তৈরি করা। তবে এই মন্দিরের যে কারুকার্যগুলি বা নকশাগুলি সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, এবং এখানে অদ্ভুত উল্টোপাল্টাভাবে এই মেনটেন্যান্সের জন্য এই জায়গাগুলো কিন্তু পুরোটাই নষ্ট হয়ে গেছে। আজ দেখুন নিচের দিকের সব নকশাগুলি ধ্বংস হয়ে গেছে, তবে ওপর দিকে কিছু কাজ রয়েছে যেগুলি এখনো আমাদের সত্যি দৃষ্টি আকর্ষণ করে। অসামান্য কিছু টেরাকোটা কাজ রয়েছে এই মন্দিরগুলিতেও। এখানে এখনো শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গ এখানে পূজিত হন। আর এদিকে হলো আরেকটি মন্দির। এই গ্রামের রাস্তা ধরে প্রথমে বলাগড় থেকে আমরা সোজা একটি টোটো নিয়ে চলে আসি এই শ্রীপুর গ্রামে, এবং প্রথমে আমি যেভাবে ঘুরলাম সেটা হচ্ছে প্রথমে চলে এসেছি আমি এই মন্দির কমপ্লেক্স এরিয়াতে, এখানে ঘুরলাম, এখানে ঘোরার পরে যাচ্ছি পাশে শিব জোড়া শিব মন্দির দেখার পরে চলে আসছি এই আপনার মেলার মাঠে বা যেখানে রয়েছে দোল মঞ্চটি। দোল মঞ্চটি কিন্তু ওনাদেরই তৈরি করা। চলুন এবার দেখবো দোল মঞ্চটি। এই দেখুন আমার সামনেই রয়েছে দোল মঞ্চটি। শ্রীপুরে এলে এটি কিন্তু আগে আপনাদের চোখে আসবে, এই মেলার মাঠে এই দোল মঞ্চ, অসাধারণ সুন্দর। এটি হলো মেলার মাঠ, আর এই হচ্ছে ওনাদের তৈরি করা দোল মঞ্চ। এই আমার সামনে রয়েছে শ্রীপুর গ্রামের দোল মঞ্চ। যেমনটা ওই মন্দির কমপ্লেক্সে শুনলাম ওখানে একজনের মুখে, যে এইখানে ওই রাধা গোবিন্দকে এখানে নিয়ে আসা হয় দোলের সময়, এবং এখানে সারাদিন থাকেন, তারপরে ওনাকে নিয়ে যাওয়া হয় আবার ওখানে ফিরিয়ে। এই হচ্ছে দোল মঞ্চ। এখানে রাস্তা রয়েছে ওপরে যাওয়া, একটা দ্বিতল দোল মঞ্চ মানে নিচে জায়গা এবং ওপরে রয়েছে, এখান দিয়ে সিঁড়ি রয়েছে ওপরে উঠবার, এখান দিয়ে ওপরে যাওয়া হয়, এবং পুজো সময় এখানকার এনার যে ফুল দেবতা তাকে এইখানে নিয়ে আসা হয়। চতুষ্কোণ এই দোল মঞ্চটি অসাধারণ সুন্দর। এই শ্রীপুর ঘুরতে এসে যেটা উঠতে পাওয়া সেটা হচ্ছে এই নৌকা তৈরি শিল্প এটা ঘুরে দেখা। যদিও আমি ঘুরতে এসেছিলাম এই একটা মন্দির দেখার জন্য, তবে এখানে এসে শুনলাম যে এখানকার পড়েছিলাম যেটা যে নৌকা তৈরি শিল্পটা এখানে খুব বিখ্যাত, তাই জন্য চাচ্ছি একটা কোনো একটা এই নৌকা তৈরি কারখানা ঘুরে দেখে তারপর চলে যাব আমার আজকের অন্য গন্তব্যে। দেখুন এখানে তৈরি হচ্ছে নৌকা, এগুলো কিন্তু পুরো হাতে তৈরি করা হয়েছে কিন্তু। আর এখানে তৈরি হচ্ছে একটা বেশ বড় কিছু নৌকা, এই নৌকাটি তৈরি হচ্ছে এখানে। এগুলো কি কাঠ দিয়ে তৈরি হয়?
এককালে এই জায়গা কিন্তু ফেমাস ছিল এই নৌকা তৈরির জন্য, এবং এখানে তৈরি হয়েছিল এই নৌকা তৈরির শিল্প, যে থেকে কিন্তু এই গ্রামের শ্রীবৃদ্ধি হয়, সেখান থেকে শ্রীপুর। এই দেখুন নৌকা তৈরিতে যে কাঠ বাঁকানো হয়, এইভাবে কাঠ বাঁকানো হচ্ছে। আর এদিকে তৈরি হচ্ছে আরো একটি নৌকা, এখানে তৈরি হয়ে রয়েছে একটি নৌকা। এবার বলি কি করে আসবেন এইখানে এই শ্রীপুরে? আমি দমদম থেকে ট্রেনে করে শিয়ালদা কাটোয়া লোকাল ধরে সোজা চলে আসি বলাগড়ে, এবং বলাগড় থেকে একটি টোটো নিয়ে চলে আসি এই শ্রীপুর গ্রামে। শ্রীপুর গ্রামে বাইরে রয়েছে এখানকার দোলমঞ্চ, আর ভেতরে রয়েছে এই মন্দির কমপ্লেক্স। এই হচ্ছে মন্দির কমপ্লেক্সটি। এখানে এবার ঘুরে আমরা ফিরে যাচ্ছি আবার। আজকের এই শ্রীপুর ভ্রমণ আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো এক নতুন জায়গায়। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেল ক্রিয়েশনস রুমের আইসকে। আপনাদের এই শেয়ার বা এই কমেন্ট করা, এতে কিন্তু আমরা অনেক মোটিভেশন পাই এবং নতুন নতুন জায়গা ঘুরে দেখতে আরও সাহস পাই, আর নতুন ভিডিও তৈরি করতে সাহস পাই। তাই প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবে জানাবেন যে এই জায়গাটি আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে অন্য কোথাও অন্য জায়গায়।